7 বছরের গবেষণার পর এই প্রথমবারের মতো ম্যালেরিয়ার একটি টিকার অনুমোদন দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। অনুমোদিত এই টিকাটি উদ্ভাবন করেছে ব্রিটিশ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান গ্ল্যাক্সো স্মিথ ক্লাইন। আরটিএসএস নামের এই টিকা 1987 সালে প্রথম উদ্ভাবন করে গ্ল্যাক্সো স্মিথ ক্লাইন। পরে 2019 সাল থেকে আফ্রিকার 3 দেশ ঘানা, কেনিয়া ও মালাবিতে পরিচালিত একটি পাইলট কর্মসূচির ফলাফলের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই সিদ্ধান্ত নেয়। কর্মসূচির অংশ হিসেবে ওই 3 দেশে 20 লাখেরও বেশি ডোজ ম্যালেরিয়া টিকা প্রয়োগ করা হয়। জেনেভায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভ্যাকসিনটির অনুমোদনের ঘোষণা দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রিয়াসুস বলেন, বহু প্রতীক্ষিত ম্যালেরিয়ার টিকা বিজ্ঞানের জন্য একটি যুগান্তকারী আবিষ্কার। আজ ঐতিহাসিক দিন। এটা শুধু ম্যালেরিয়ায় প্রথম টিকা নয়, এটি যে কোনো পরজীবীবাহী রোগের বিরুদ্ধেই কার্যকরী একটি টিকা, তাই অন্যান্য রোগ নিরাময়েও এটি বড় সুবিধা দেবে। মশাবাহিত রোগ ম্যালেরিয়ায় বছরে বিশ্বে প্রায় 5 লাখ মানুষের মৃত্যু হয়। এর অর্ধেকই মারা যায় আফ্রিকার দেশগুলোতে। তবে এই রোগ প্রতিরোধে এতদিন অনুমোদিত কোনো টিকা ছিল না। এখন থেকে আফ্রিকার সাব সাহারা অঞ্চল এবং ম্যালেরিয়ার উচ্চ প্রাদুর্ভাব রয়েছে বিশ্বের এমন দেশগুলোর শিশুদের টিকাটি প্রয়োগ করা যাবে। 4 ডোজের এই টিকা 2 বছর বয়স থেকেই দেওয়া যাবে। মার্সিয়া মান্নান, মাই টিভি।